হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। বর্তমানে অনেক বন্ধুবান্ধবী চুলের সমস্যায় ভুগছে, যেমন খুব তাড়াতাড়ি চুল পড়ে যাওয়া বা চুলে ড্যান্ড্রাফের সমস্যা বা চুল পেকে যাওয়া, এছাড়া চুলে খুশকি হওয়া বা চুলের গ্রোথ না হওয়া বা চুল উঠে যাওয়া, এরকম নানা রকম সমস্যায় ভুগছে। আর এই সমস্যাগুলো দেখা দেওয়ার কারণ হলো কেমিক্যাল জাতীয় তেল বা কেমিক্যাল জাতীয় শ্যাম্পু ব্যবহার করার কারণে এগুলো হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি কথা বলবো এই সমস্ত চুলের সমস্যাগুলোকে কিভাবে দূর করা যাবে সে সম্বন্ধে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা, ভিডিওটা কোথাও স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। বন্ধুরা, আজকে আমি কথা বলবো ইন্দুলেখা হেয়ার অয়েলের সম্বন্ধে। এই ভিডিওতে আমি জানাবো এই ইন্দুলেখা হেয়ার অয়েলটি কোথায় পাওয়া যাবে, এর কি বেনিফিটস আছে, এটা কিভাবে ব্যবহার করতে হবে, আর এর কী সাইড এফেক্টস হতে পারে সে সম্বন্ধে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। এই ইন্দুলেখা হেয়ার অয়েলটা তোমরা যে কোনো মেডিকেল স্টোরে খুব সহজে পেয়ে যাবে, এছাড়া অনেক কসমেটিক্সের দোকানেও পাওয়া যায়, এছাড়া অনলাইনেও অ্যাভেলেবেল আছে, অনলাইন থেকেও তোমরা পারচেস করতে পারো। এবার বন্ধুরা, আমি বলে দিই এই ইন্দুলেখা হেয়ার অয়েলটির কী বেনিফিটস আছে। যেটা বললাম বন্ধুরা, যাদের চুল উঠে যাচ্ছে তারা এটা ইউজ করতে পারে, বা যাদের টাক পড়ে যাচ্ছে তারাও এটা ইউজ করতে পারে। এছাড়া যদি মাথায় ড্যান্ড্রাফের সমস্যা থাকে বা খুশকির সমস্যা থাকে, এছাড়া যদি কারো চুল খুব তাড়াতাড়ি পেকে যাচ্ছে বা সাদা হয়ে যাচ্ছে, তারা এই তেলটা অবশ্যই ইউজ করতে পারে। এই তেলটি ইউজ করলে কিছুদিনের মধ্যেই চুলের যে সমস্ত সমস্যাগুলো থাকে সমস্ত সমস্যা কিছুদিনের মধ্যেই উধাও হয়ে যাবে। এবার বন্ধুরা, আমি বলে দিই এই তেলটাকে কিভাবে ব্যবহার করতে হবে। এই তেলটাকে সাধারণত রাতের বেলা ব্যবহার করতে হবে, তবে বন্ধুরা বলে দিই এই তেলটাকে কিন্তু সপ্তাহে 2 থেকে 3 দিনের বেশি ইউজ করা যাবে না। অন্যান্য তেলগুলো যেমন সপ্তাহে প্রতিদিনই ব্যবহার করে রাতের বেলা, কিন্তু এটা সেটা না, এটা সপ্তাহে 2 থেকে 3 দিনই ব্যবহার করবে। আর তবে অবশ্যই চুলে শ্যাম্পু করার পরই এটা কিন্তু ইউজ করতে হবে। তো দেখা গেলো যেদিন তুমি শ্যাম্পু করছো সপ্তাহে 2-3 দিন, সেই দিন এটা ইউজ করতে হবে। এটাকে রাতের বেলা ভালো করে চুলে মাসাজ করে নিতে হবে, যখন ভালো করে এটা চুলে মিশে যাবে তারপর এটাকে লাগিয়ে শুয়ে পড়তে হবে। এরকম সপ্তাহে 3 দিন কি 2 দিন তোমরা ইউজ করবে। তবে এই তেলটাকে কন্টিনিউ 2 থেকে 3 মাস ইউজ করলেই এর ভালো রেজাল্ট তোমরা পেয়ে যাবে। এবার বন্ধুরা, বলে দিই এর সাইড এফেক্ট সম্বন্ধে। বন্ধুরা, এখনও পর্যন্ত এর কোনো সাইড এফেক্ট জানা যায়নি, তো অবশ্যই নিয়ম মেনে এটা ইউজ করবে, নাহলে সাইড এফেক্টস হতে পারে। আর অবশ্যই এই তেলটা ইউজ করার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে ইউজ করবে। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা কারো একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর যদি কারো কোনো রকমের প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, অবশ্যই রিপ্লাই দেবো। ধন্যবাদ।